পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাবে দাঁড়াইয়া তাসাউফ নামাজ পড়াইতেন, এর পেছনে দুই তিন খুঁটির পরে একটা খুঁটি আছে, উপরে লেখা আছে সতুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা তারা আয়েশা যে খুঁটির গোড়ায় বৈশে বৈশে জিকির করতেন, তসবি তাহলিল করতেন, ইবাদত করতেন, এর বামে ডানে আরো খুঁটি আছে। একটা খুঁটির মধ্যে এক সাহাবি কোন এক অপরাধের কারণে আল্লাহর নবী তাকে বাইরে রাখছেন খুঁটির গোড়ায়, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আয়াত নাজিল করছে, ও পয়গম্বর সাহাবীর তওবা আমি মাওলায় কবুল করে নিলাম। ওই খুঁটির উপরে ও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। এই খুঁটিগুলির কাছে গিয়া 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 দুই রাকাত চার রাকাত নামাজ পড়তাম, ওখানে পুলিশে দাঁড়াইতে দেয় না, তবে নামাজ পড়লে টানটন দেয় না, ধাক্কা দেয় না, কিন্তু যদি দেখে নামাজ পড়ে না তখন তাকে উঠায়া দেয়, দেরি আর করে না। হে মুসলমান নবীর উম্মত, হে নবীর উম্মত, নবী যেখানে পাঁচক্ত নামাজ পড়াইতেন, আবার খুতবা দিতেন আর এক জায়গায়, মেহরাবের একটু দূরে ডান দিকে আদমিম্বরাতে খুব উঁচা কাঠের তৈরি, কয়েক সিঁড়ি দিয়া উঁচা, অনেক উঁচা, ওই মিম্বরের মাথা বরাবর আর একটা খুঁটি আছে, উপরে লেখা আছে সতুনি উস্তুনি হান্নানা। পয়গম্বর এক খেজুর গাছের পিছে ট্যাক লাগায় খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম দের রিকোয়েস্টে পয়গম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটু মিম্বর বানাইছিলেন, খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে, খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল। মুসলমান কয়েকজন সাহাবিও খেজুর গাছের মানুষের মতো কান্না নিজের কানে শুনছেন, নবীকে জানাইছেন, নবী আয়েশা বলে খেজুর গাছ কেন কান্দ, খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে, পয়গম্বর আপনার বিরহের বেদনায় কান্দতেছি। পয়গম্বর বলে কি চাও, উস্তুনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না, মানুষের মতো দাফন করবেন, জানাজা পড়াবেন, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমান খানায় থাকবো। উস্তুনে হান না না আজ হজরে রসুল নালামি জদ হম চুয়ার বাবে আহুল, ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাফন করা, উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নার কার্পেট গুলির রং আলাদা, ঢুকলেই পুলিশ খালি তাড়াতাড়ি তাড়ায় দেয় বের করে দেয়, কিন্তু আমি পেছন দিক দিয়ে আস্তে 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 করে পয়গম্বরের রওজার দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, হে বাংলাদেশের নবীর উম্মত ভালো করে শুনে নাও, পয়গম্বরের রওজার কিনারায় যখন গেলাম, রিয়াজুল জান্নার ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে সব ফাঁকা, আমি আস্তে 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 করে নামাজ পড়ি, সেজদা করি, আবার একটু দিকে তাকাই, নামাজ শেষ হয় দুরা কাত আবার নামাজে দাঁড়ায় যাই। ও মুসলমান, জান্নাত তেমন সুন্দর, জীবনে কত দামি দামি আতর আমি ঢাকা থেকে ব্যবহার করলাম, সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম, আরব থেকে এত দামি দামি আতর নিয়ে আসলাম, আল্লাহর কসম, রিয়াজুল জান্নায় ঢুকার পরে প্রথম সেজদায় গিয়া নাকের মধ্যে এমন একটা সুন্দর ঘ্রাণ পাইছি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন ঘ্রাণ নাই আতরের ভিতরে এমন সুন্দর ঘ্রাণ রিয়াজুল জান্নায়। এ নবীর উম্মত, রিয়াজুল জান্নার ভিতর জান্নাতে ঢুকলাম, নামাজের সালামের পরে ভিড় থাকে, দুই তিন ঘন্টা পরে ভিড় থাকে না, রাত্র দেড়টা দিয়ে ঢুকলাম ফজরের আগ পর্যন্ত সেখানে, এরপরে বের হয়ে গেলাম নামাজের পর। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর আজও উম্মতের মায়ে সেখানে কাঁদতেছেন, হে নবীর উম্মত আমার নবী কেমন রহমত, সে কথাই বুঝাইতে চাই, একটা খেজুর গাছ নবীর থেকে দূরে সরার কারণে মানুষের মতো কাঁদতেছে, পয়গম্বর মোহব্বতের কারণে সেখানে তারে দাফন করে দিছে, এরকম হাজার হাজার ঘটনা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই,
মারেফতের একজন প্রতীক, মারেফতের সম্রাট। কেমন মারেফতওয়ালা, আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলায় গিয়া দৌড়ায় আর আল্লাহরে তালাশ করে আর আল্লাহর মহব্বতে গান গায়, ওই গানগুলো কিতাব আকারে বের হইছে। আজকে বক্তা যত বয়ান করে, আরে ফেরুমির ওই গান যদি না গায়, বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না। খুদবা খুদকা মেল না সদ মাওলায় রূপ, গোলামে শামসে তিবরিজি নাশো, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায় সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর জন্য এত পাগল, বিবির মা ত্যাগ করিয়া নবীর জন্য দৌড়ায় সাহাবায়ে কেরাম, নবীর জন্য বিবি ত্যাগ করছে, ছেলে মেয়ে সব ছেড়ে দিছে। আর বাংলাদেশের উম্মত বিবির মায়ায় নবী ছাড়ছে, নবীর সুন্নত জবাই করছে। বিবি কয় দাড়ি চাই না, কপাল পরা দাড়ি কামায়, এ যুবক দুটা পায়ে হাত দিয়ে বইলা যাই, রাগ করি ওনার যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, কাবার হেরেম থেকে মদিনার রোজা থেকে চলে আসলাম, থাকার সুযোগ নাই, বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি প্রতি বছর আসার তৌফিক দাও, কারণ শিক্ষক মাদ্রাসায় ক্লাস করে একটা হাজিরা দেয়, আছে না নাই আল্লাহর কাছে বলছি, আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কালেমার খেদমত করি, আল্লাহ একটা ক্লাস করতেছি, হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে আসার তৌফিক দিয়ে দিও, ডিউটি পালন করি, হাজিরা লাগবে না, ওই কামাই গিয়ে একটু হাজিরা দিতে চাই, আল্লাহ সবাইকে কবুল করো। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর বলছেন হাজিরা হজ করার পর এত নিষ্পাপ, চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরায় দেয় না, যাইতে মনে চায় না, চাইলে কি আর দাড়ি কামাইতেন, বিবরি নিয়ে কি আর বিপর্যয় ঘুরতেন, সন্তান তারে কি আর মুসলিমদের মতো পোশাক পরায় সাজায় রাখতেন, জায়েজ না জায়েজ কি দৌড়াইলে লাভ কি হবে বাবা, কোন কথা আমার আল্লাহ খুশি, কোন কথা আল্লাহ বেজার, এই চিন্তাই হলো মুমিন মুত্তাকিনের চিন্তা, আর কারো চিন্তা না। অনবির উম্মত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি, আর আমরা বিবির জন্য দলের জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে কোনো মানুষ পাওয়া যায় না। এ নবীর উম্মত আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আয় আল্লাহ তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার গিলাব ধরার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় পয়গম্বরের রওজায় দুরাকাত নামাজ পড়ার তৌফিক দান করো। এ নবীর উম্মত এ কথা দোয়াও করা লাগবে, জবানে দুরুদের আমল চালু করা লাগবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করতেছেন, পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইহুদি এক হরিণীর বাইদা রাখছে গাছের গোড়ায়, গাছের গোড়ার মধ্যে হরিণী, তিন দিন পর্যন্ত বাধা অবস্থায়, পয়গম্বর পাহাড়িয়া রাস্তা হেঁটে যাওয়ার পর মানুষের মতো হরিণের জবান খুলে গেছে, পয়গম্বরের ডাক দিছেন, পয়গম্বর একটু যদি দাঁড়াইতেন আমার মনের দুঃখটা আমি খুইলা বলতাম। পয়গম্বর বলেন, এ হরিণী বলো, হরিণী ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমার দুইটা দুধের বাচ্চা, তিন দিন পর্যন্ত কোনো দেখা নাই, ইহুদি জঙ্গলায় গিয়ে আমাকে আইনা বাইদা রাখছে, ও পয়গম্বর
আপনি যদি একটু দয়ার নজরে জামিনদার হয়ে আমারে ছাইরে দিতেন হুদি থেকে, আমি আমার বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আমি আবার আপনার সামনে হাজির হয়ে যাইতাম। রহমাতুল্লিল আলামিনের পরিচয় কে? কেমন নবীর উম্মত? যেই নবীর জন্য হরিণ পর্যন্ত পাগল, যে নবীজির চেহারার মধ্যে এত বরকত, একবার তাকাইলে জাহান্নাম হারাম। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে এত সৌন্দর্যতা দান করছিলেন, যখন পয়গম্বর ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন, রাজনীতিবিদ একজন বড় নেতা হয়ে গেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফ, রাস্তা দিয়া গভীর রাত্রে যখন হাঁটতেন কোনো আলো প্রয়োজন হতো না, ইউসুফ নবীর চেহারাই হতো রাস্তা আলো করার যন্ত্র। এত পাওয়ার আর বরকত, একদিন দুদিন না, তিন দিনের উপবাস কোন আল্লাহর গোলাম, তিন দিন পর্যন্ত উপবাস, পানি নাই, খানা নাই, এমন লোক গিয়া যদি একটা নজর ইউসুফের দিকে তাকাইতো, আল্লাহর কোরআন বলতেছে ওই লোকটার পেটের ক্ষুধা আর থাকতো না। আর আমার নবী পয়গম্বর আরামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে এত বরকত, এত বরকত, বলে একটা লোক একদিন দুদিন তিন দিন না, একাধারে সাত দিন পর্যন্ত উপবাস, পানি নাই, খানা নাই, তিন দিন পর্যন্ত না, একটা না, সাত দিন পর্যন্ত উপবাস করনেওয়ালা কোন গোলাম রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে যদি একবার নজর করতো, এক সেকেন্ডের মধ্যে ক্ষুধা পেটে আর সাত দিনের থাকতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। ও নবীর উম্মত, নবীর চেহারার মধ্যে এত বরকত, দুশ্মন আসছে নবীকে মারার জন্য, চেহারার দিকে তাকাইয়া নবীর কাছে কালেমা পড়ে ফেলছে, নবীকে মারতে এসে কালেমা পড়ে ফেলছে। সেই নবীর উম্মত আমরা, মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যায়, নবীরে প্রশ্ন করে আটকাইবে, পয়গম্বরের সামনে মহিলা দাঁড়াবার আগে কোলের বাচ্চা পয়গম্বরের সালাম জোরে জোরে দিয়ে দিছে, মা ডাকিয়া বাচ্চা তুমি দুধ পান করো, কথা বলতে পারো না, তুমি কাকে সালাম দিলা, কাকে সালাম দিলা, কেমনে দিলা, কেমন বরকতি নবী, রহমতের নবী, হরিণ পর্যন্ত নবীর জন্য পাগল হয়ে দৌড়ায় পয়গম্বর, হরিণের দুঃখ বুঝা বুঝবার জন্য হুদির বাড়ি দৌড়ায়, রহমতের পরিচয় নবী এহুদির বাড়ি দৌড়ায়, আল্লাহর মহাব্বতে হেদায়তের নিয়তে হিংসা করা যাবে না, দুশ্মনরা ওর কাছে তাই না বুঝাইতে হবে, ও যদি নাও বুঝে আমি যতবার বুঝাবো আমার মাওলা বোনা সওয়াব আমারে দান করে দিবে, অসুবিধা কি, বুঝাইতে অসুবিধা কি, আমি তো সওয়াব পাবো, কিন্তু গালি দিলে কি সওয়াব হবে, মোটেও না। ভাইরা আমার, পয়গম্বর আরামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে গিয়ে কয়, ও ইহুদি ভাই তাড়াতাড়ি করে একটু আবদার করতে চাই, বলে কি চাও বলো, বলে গাছের গোড়ে একটা হরিণী, তিন দিন পর্যন্ত নাকি উপবাস, দুইটা বাচ্চা জঙ্গলায় মা পায় না, দুধ পায় না, ছটফট করতেছে, বাচ্চা দুইটা যতই কান লোক না কেন, মায়ের কোলে যায় তো আরো ব্যথা। ও ইহুদি ভাই, তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব, হরিণীটার সাইডে দিবা, বাচ্চাকে দুধ পান করায় তাড়াতাড়ি আবার আসবে। এহুদি কয়, তুমি কি পাগল হয়ে গেছ, হরিণ কি মানুষের কথা মতো চলে? পয়গম্বর বলে, ও এহুদি ভাই,
হরিণ যদি তোমার সাথে ওয়াদার মতো ঠিক মতো হাজির না হয়, তুমি আনছো হরিণকে জবাই করে শিকার করবা খাইবা? এ হুদি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বললাম, আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা, যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই, যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা ওই ছুরিটা নির্দিদা আমি মোহাম্মদের গলায় লাগাই দিও। এহুদি কয় মোহাম্মদরে মারার কত কৌশল খুঁজি পাই না, নিজে নিজে যখন ইচ্ছা করে দিল কৌশল বের করে, এই সুযোগ আর হারায় লাভ কি? চলো, অবশ্যই তো হরিণ মানুষের কথা মতো চলে না, তো এই হিসাবে এই সুযোগে মোহাম্মদকে বিদায় করা সহজ রাখে আল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে অনেক দিন বাঁচাবেন তার নির্ধারিত সময় মতো, কেউ কিছু করলে মারতে পারবে? কথা বলেন পয়গম্বর। এহুদি ছুরি নিয়ে গাছের গোড়ায় দাঁড়ানো রশিটা কইলাম পয়গম্বরের বরকুতি হাতে দিছে পয়গম্বর, রশিটা হাতে নিয়ে হরিণের ডাক দিয়া কয়, ও হরিণের দিকে তাকা, হরিণী পয়গম্বরের বরকুতি চেহারা দিয়ে তাকাইছেন। পয়গম্বর বলে, ও হরিণী, ইজ্জতের গ্রান্তির পরীক্ষা কিন্তু রেডি হয়ে গেছে। ইহুদি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যাও, জলদি করে যাও, সময় বেঁধে দিলাম, অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করায় আসবা। এ হরিণী, যদি একটু তোমার আসতে দেরি হয়, আমার থেকে চেহারাটা ঘুরে ইহুদির দিকে একটা তাকাও, ওর হাতে ছুরি আছে, এই ছুরিটা তোমার গলায় না লাগায়া আমি রহমাতুল লিল আলামিনের গলার মধ্যে লাগাই দিবে। এ হরিণী, যাও, জলদি করে যাও, দেরি যেন না হয়, তোমার একটু দেরির কারণে রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাবে। এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় দেয়। আল্লাহর নবীর ওয়াদা মতো হরিণী ওয়াদাবদ্ধ হয়ে যখন দৌড়ায়, জঙ্গলার মধ্যে গিয়া চিৎকার করে আওয়াজ দিছে, ও সন্তান, ও সন্তান, আয় আয় আয়, আমার নবী দাঁড়িয়ে আছে, সময় বিলম্ব করা যাবে না। মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া বাচ্চা দুইটা চিৎকার করে বলে, ও মা গো, তুমি এতদিন কইছিলা, তোমার বিরহের বেদনায় আমরা পাগল, ক্ষুদা কৃষ্ণায় কাতর, ক্ষুদা, পানি নাই, খানা নাই, দুধ নাই। বাচ্চার মা ডেকে বলে, তাড়াতাড়ি কর, দুধ পান কর, সময় নাই, রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, একটু যদি দেরি হয় ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয়গম্বরের গলায় লেগে যাবে, দেরি করিস না। বাচ্চা দুটো বলে, মা, এতদিন তোমার খবর নাই, হঠাৎ করে তুমি কিভাবে সারা পাইলা? মা দেখে বলে, এ দেশের সব জালিম না, দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে, দয়ার মানুষ এখনো বেঁচে আছে, রহমাতুল লিল আলামিন যার উপাধি। ইহুদি থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিছে। বাচ্চা দুইটা চিৎকার করে কয়, মা, একদিন, দুদিন, তিন দিন নয়, আর তিন দিনে যদি হয় আমরা দুধ পান করব না। ও মা, আরো যদি তিন দিন দরকার হয় দুধ পান করব না, তবে দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায়। মা, চলো, নবীর চেহারা মোবারক দেখবো, দুধ পান করার যাওয়ার টেনশন নাই। মা, চলো, পয়গম্বরের বরকতি চেহারা দেখতে চাই। বলে, চলো মা, দৌড়ায় বাচ্চা দুইটাও দৌড়ায়, সময় বেঁধে দেওয়ার আগে পয়গম্বরের সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির হয়ে গেছে। হরিণী মাথাটা নত করে বলেন, পয়গম্বর,
বাচ্চা দুইটা দুধ পান করে নাই, ক্ষুধার যাতনা ভুলে গেছে, আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে। ইহুদি কয় ও পয়গম্বর, বাচ্চা দুইটা এবং হরিণী কি মাথা নাড়ায় নাড়ায় কি বলল। পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, হরিণী বলতেছে বাচ্চা দুইটা তিন দিনের ওয়াদা, আরো তিন দিন না খায় থাকবে, অপহরণ করেছে, কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না। এমন এতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, ক্ষুধার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে, কাতর হয় মাঝে মাঝে, পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন।